পরিমণি বারবার বলছিল যে আমি তো এত বড় একটা প্রোফাইল, আমার বেলায় এতটুকু সাধারণ মেয়েদের হলে কি হইতো। প্রথমত হচ্ছে আপনার মতো সাধারণ ঘটনায় যদি কোনো মেয়ে জড়িত থাকতো, সাধারণ মেয়ে, তাই পরিবার তার জুতা দিয়ে ভিটটা মানে বারণের আগে মাল লইলে এক ছুট। আমাদের বোনেরা মাগরিবের আজান দেয় গরডুহন লাগে, এরপরে যদি বাড়িতে লয় মায়সা সিয়ে ধরে খিচ্চা নাক মুখ বেহা করে লায়, আর যদি কয় যে নো টানবো বা ফাঁসের ঘর স্বাস্থ্য বাইরেনো যাইবো স্বাস্থ্য বইনেরানো লগে কিন্তু শুরুটারে ধরাই দেয়, তাই কই যায় মানে পাহারা দেওয়ার জন্য রানিং সিসি ক্যামেরা। সুতরাং আমাদের মতন মধ্যবিত্ত দরিদ্র পরিবারে না এগুলো সুযোগ নাই পরিমণি। আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমলিটুতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, মুসলিম ভাইয়ের বউ একটা কথা কয়, একে কামাই থাকলে জামাই লাগে না, বাবির এক তালতো বইন আছে, তাই মনে করলেন বিয়া শাদী হয়েছে, হাইয়ের ভাত খায় না, তাই একটা চাকরি করে ছুটুখাটু, ব্যারাক অফিস না কোনো অফিস, এবিডি মনে করলেন যে এলাকাটা পুরোটা ফাড়ার ফলাফেন লইয়া ঘোরাফেরা করে, রাইতে বিহেলে কথা হলে না, আর বাবির একে কামাই থাকলে কি জামাই দরকার আছে, তুমি আবার গর করো কা, বুঝছেন আসেনি না। এই গল্পের সাথে আমাদের আজকের যিনি ক্যারেক্টার নায়িকা পরিমণির, ওনারও কিন্তু মিল আছে, ওনারও কামাই আছে, তাই জামাই দরকার নাই, ভালোবেসে বিয়া করে পাঁচ মাস সংসার করে জামাইটা ছাইড়া দিছে। তবে আজকে ওনার শিক্ষা নেওয়া উচিত সাথে যে একজন জামাই লাগে। শুধু কামাই সবসময় আপনাকে প্রোটেকশন দিবে না, জামাই আপনাকে প্রোটেকশন দিবে, নিজের জীবন বিসর্জন করে দিবে আপনার ইজ্জত আবরু রক্ষায়। বুঝতে পারছেন ঘটনার প্রেক্ষাপট কি, যে নায়িকা পরিমণিকে ধর্ষণের চেষ্টাকারী যে এই ঘটনা, সেই রাতে কি ঘটছিল আসলেই সেটা সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে পুরো স্টোরিটাই শোনাচ্ছি। তবে শোনানোর আগে এতটুকু বলি যে আমরা চলচ্চিত্র শিল্পীদের প্রতি থেকে পক্ষ থেকে একটা মিনি প্রধানমন্ত্রী চাই, যিনি শুধু তাদের কথা শুনবেন, তাদের কথা বুঝছেন, সারা জীবন ইনকাম করে টাকা পয়সা বা ঠালকা জ্বর কাশিলে আতফাতে প্রধানমন্ত্রীর কাছে অনুদানের লেগা, এটা একটা মজার বিষয়, একটা ট্রেন্ড হইয়া দাঁড়াইছে। দ্বিতীয়ত এই যে পরিমণি ডাকছে আম্মা, আপনি বিচারটা করেন আম্মা কইয়া, মাননীয় প্রধানমন্ত্রী আম্মা কয়ে ডাক দিছে, সুন্দর, নেত্রী খুশি হইব, কিন্তু আম্মা কয়ে যে ডাক দিছেন, ওই ঘটনার দিন রাইতের বারোটা সাড়ে বারোটায় আপনি যে একটা ক্লাবে ঘুরতে যান একা একা একটা শুনশান এরিয়াতে, আম্মারে জিগিয়ে গেছেন তো বাইরে, প্রধানমন্ত্রীর অনেক কাম আছে, নেত্রী দেশি বিদেশি চক্রান্ত রাজনীতি বিরোধী দল সকল কিছু মিলে ওনার টাইম নাই, আর আম্মা ডাকতে গেলে চিনতে হবে নেত্রীর একটা মাইয়া আছে, আমাদের পুতুলাপা খেয়াল রাখতে হবে, পুতুলাপাকে আপনার মতন কামাইট চিন্তা কইরা জামাই ছেড়া দিছে। সুতরাং আলতু ফালতু কথা কইয়া ঘটনা ঘটাইয়া নিজেরা বিপদে পড়িয়া প্রধানমন্ত্রীরে ডাকা যাবে না। যাই হোক, আসছি মূল ফোকাস পয়েন্টে। ঘটনার দিন গত বুধবার রাত্র, পারিবারিক বন্ধু ওমি আর তার যেই কি বলা যে মেকআপ আর্টিস্ট, তার নাম হচ্ছে জিমি, ইংরেজি নাম, তারা রাত্র বারোটার পরে আপনার উত্তরা বোট ক্লাবে অমির আহ্বানে তিনি গেছেন। এখন প্রশ্ন হচ্ছে এত রাইতে, অমি তো জামাই না বয়ফ্রেন্ডও না, নাকি এত রাইতে সেইখানে একটা শুনশান এরিয়াতে, এটা কোনো ভাত খাবার হোটেল না যে পেটে খিদা লাগছে সমোসা বার্গার খামো, ওইখানে রাত্রেবেলা মালটা লাল পানি খায় বুঝছেন, সেইখানে আপনি কেন গেছেন, তাও লগে মেকআপ আর্টিস্ট নিয়ে সাজ্জা গুজ্জা এত রাইতে, বোঝাই যাচ্ছে আপনাদের যাওয়ার উদ্দেশ্য ভালো ছিল না। আচ্ছা গেছে ভালো কথা, না আমরা কিন্তু এটার পক্ষে না, আমি বুঝেন আমরা পরিমণির পক্ষেই, তার উপর নির্যাতন হয়েছে, বাট আপনাদেরও তো বোঝা উচিত নারী স্বাধীনতা, নারী স্বাধীনতা যে কামাই থাকলে জামাই লাগে না, এগুলো তো বোঝা উচিত আপনাদের, এত রাত্রেবেলা আপনি কেন বের হবেন, সাথে পরিবারের কেউ নাই, তার মানে উদ্দেশ্যে ভেজাল ছিল। তো সেইখানে যাবার পরে ওইখানে আবার মাল খাইতেছিল কে, নাসিরিও আহমেদ টাইপের ব্লুটুথ কাক্কা আর সাথে কাক্কার কিছু বন্ধুবান্ধব। তো পরিমণিরে দেখা ওইখানে আবার একজন মাধুরী দীক্ষিতের ফ্যান আছে, হ্যাঁ বলে দাঁড়াই গেছে গা, এত সুন্দর হাতের কাছে নাইকা পাইছি রাইতের এত বাজে বারোটা একটা, বুঝছেন কাকু কথাটা বুঝছেন, তো কইছে নাচ আমার ময়না তুই পয়সা পাবি রে, বুঝেন নাই, এটা হিন্দি ভার্সনে নাচতে কইছে মাধুরী দীক্ষিত ভার্সন দিয়া। তো পরিমণিকে আমি ফারতাম না, ফারতাম না কনে মনে করলেন, এবার উঠটা যাইয়ে ক ফারতা না আসো কাছে আসো কে, তাই দৌড়ে লাইছে দরণে বড়ি ক সারেন সারেন আপনি এগুলো কী করেন, এডি কন ওই যে মেকআপ আর্টিস্ট যেতে জিমি, তে এক কাকা বালা হইতে না করে তারে থাবড়া খিচ্ছা সাইডে দাঁড়াই করে রাখছে। পরিমণি বুঝলে গেছে এটা তো বাংলা ছবি না, একলে আসতে দন্দে লাতি উষ্টা দিয়ে দূরে ফেলাইতে, সিনারিটা কিন্তু এমন না, আর তারা সবাই মাল খাওয়াই না টাল অবস্থায়। তবে ওই যে অমি নামক যেই পোলারা, তে আবার ঘটনাস্থল থেকে মনে সাইডে হয়ে গেছে গা, তারে আমার মনে হয় যে পুলিশের দৈরা ভালো করে বাইন্দা তারে পিডানো উচিত, যে আসলে উদ্দেশ্যটা কি ছিল ওই দিন রাত্রে, বুঝছেন নি। তো এরপরে কি হয়েছে, এরপরে যে নাসির কাকা ভিলেন মেইন ভিলেন, তিনি সামনে আসেন, আয়সা বলছে ইয়ে হাত মুজে দে দো ঠাকুর, ঠাকুর না কইছে পরি দে দো, হ্যাঁ চাইরে 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 একটা পরি চাই কইয়া, উনি মনে করলেন নেশার ঘুরে ইয়ে পরির উপর যাইয়া লাফাইয়া ঝাঁপাইয়া পইরা তারা ধর্ষণের চেষ্টা করছে, শারীরিক সম্পর্ক তৈরির চেষ্টা করছে, বাট পরি সেখান থেকে হয়তো অনেক কিছু হয়েছে আমরা জানি না, তবে পরি দাবি করছে সেই ক্লাবে
আপনার সিসিটিভি ক্যামেরা আছে, সেইখানে হয়তো অনেক কিছু পাওয়া যাবে, সে দাবি করছে। তো এরপরে ঘটনা হয়েছে, সেখানে তারে মারছে, তারা সাত আটজনে তাকে শারীরিকভাবে নির্যাতন করছে, ওই যে কিতা আপনার মেকআপ আর্টিস্টে মারছে, তবে ওমি সম্পর্কে কোনো তথ্য নাই। এই কালপ্রিট কিন্তু কোনো একটা রহস্য জানে, তারে বাইধা মান্দার কাছে ঠেল দিয়ে পিটেলে চলে আসবে। এখন পড়িয়া আসা পরে সেই দিন রাত্রে ভুল রাতে থানায় গেছে বনানী থানায়, তবে পুলিশের ওসি সাহেব সেখানে ছিলেন না, যার কারণে ঘুরতে ঘুরতে পড়িয়া আসা লাস্টে ফেসবুকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইছে, মিডিয়ার কাছে বিচার চাইছে। আমরা বিচার করে দেন বুঝছেন, এটা কোনো ব্যাপার না, বিচার হবে, কিন্তু আপনাদেরও বিচার হওয়া উচিত। নাসির ইউ সাহেবদের বিচার আসলে কতটুকু কী হবে, কারণ তারাও তো বড় মানুষ, তাদেরও অনেক আইনজীবী আছে যারা মাথাতে অনেক কুটিল বুদ্ধি নিয়ে ঘুরে, কিন্তু তাদের উকিলদের নানান প্রশ্নে আপনি প্রতিদিন জর্জরিত হবেন। এখন প্রধানমন্ত্রী বিচার করবে, পুলিশে করুক, আপনি বিচার পান, কিন্তু বদনামটা তো হয়েছেন। আমাদের অনেক বোনেরা আছেন যারা এই প্রফেশনগুলোর সাথে জড়িত, অথবা বিবাহের বেলায় একটু আগ্রহ কম দেখান, যারা লিভ টুগেদারে বিশ্বাসী, যারা মনে করেন আমি কামাই করবো আর জামাই মন মতো এক একদিন এক একটা নিব, আমাদের দরকার নাই। কিন্তু আসলে কি তাই, এই ঘটনাগুলো কি তাই প্রমাণ করে? আজকে যদি আপনার সাথে এত রাতের বেলা আপনি বের হচ্ছেন, হয়তো ভাই অথবা জামাই দুজনের একজন যদি থাকতো আপনার ইজ্জত রক্ষার জন্য, সেইখানে হয়তো ওই দিন রাতে একটা মার্ডার হয়ে যেত। কারণ আমরা বাঙালি পুরুষরা নিজেদের স্ত্রী, নিজেদের বোন, নিজেদের সন্তানদের ইজ্জত আব্রুর জন্য জীবন বাজি রাখতে আমরা কিন্তু রাজি থাকি। তবে সেই ক্ষেত্রে যারা পরিমণির মতন আদর্শে বিশ্বাসী তাদেরকে সাবধান থাকতে হবে। তবে দিন শেষে নাসির ইউ আহমেদের বিচার তো আমরা চাই, কারণ তিনি অনেক হয়তো ক্ষমতাধর, ওনার সাথে হয়তো অনেক মানুষের লিগেসি আছে, বাট আমরা বিশ্বাস করি কেউ আইনের ঊর্ধ্বে না। বাংলাদেশ সরকার এই মুহূর্তে নারীদের বিষয়গুলোতে খুবই কিন্তু স্পর্শকাতর অবস্থানে আছে, তবে মিডিয়ারও এখন যতটা সরব, মুনিয়ার বেলায় ততটা সরব ছিল না, আমরা সেটারও নিন্দা জানাই, কারণ নারী তো মুনিও ছিল। তবে আপনাদের মতন যারা বড়লোক হয়ে যান, মানে ওভার অবশ্য আপনার একটা ব্যাড অবস্থান হচ্ছে, আপনার আব্বা আম্মা নাই, হয়তো পারিবারিক যে গাইডেন্সটা সেটা আপনি প্রপারলি পান নাই, আর যার সাথে বিয়ে বসছেন দুই চার পাঁচ মাস বিয়ে করে আবার তালাক দিয়ে দিয়েছেন, ওই বেটার জীবনও শেষ। তো একটু সাবধানে করবেন, যাই করেন স্বাধীনতা আছে, বাট সেই স্বাধীনতা কোথায় কতটুকু উপভোগ করবেন সেটাও আপনাদের বিষয়। আপনার নিশ্চয়ই প্রধানমন্ত্রীর মেয়ের থেকে বেশি স্বাধীনতা নাই, ওনারা তো জীবনটাকে সুন্দরভাবে সুশৃঙ্খল ওয়েতে পরিচালিত করছে। আপনারা যে এরকম হলে কি করতেন, আমি তো মাঝে মাঝে আশ্চর্য হই আর কি, লোকগুরু হাত পা আল্লাহ ভেঙে রাখে। তবে দিন শেষে আমরা নাসির ইউ আহমেদের বিচার চাই, এটা মামলার ইনভেস্টিগেশনের বিষয় আছে, যেহেতু তার নাম আসছে এখন, পরবর্তী সময় এমনও হইতে পারে যে তিনিই না, অন্য কোনো ব্যক্তি পরি হয়তো চিনে নাই, যেহেতু সিসিটিভি ফুটেজ আছে, আসে কি না নাই সেটাও দেখার দরকার। করোনায় লম্বা সময় বন্ধ, বিভিন্ন সময় এরকম দেখা যায় যে সিসিটিভি ক্যামেরা আপনার চলে না। তো সকল কিছু যাচাই বাছাই শেষে আমরা এটার প্রতিবাদ জানাই, বাট পরিদের মতন যারা আছেন তারাও সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।